আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশরাফুল ইসলাম নিবির। আজকে আপনাদের সাথে কথা বলবো ইতালির যে নতুন ফ্লুসির ঘোষণাটা এসেছে ওইটার ক্লিক ডে কবে দেওয়া হয়েছে, কেন ক্লিক ডেটা এত লেট করে দেওয়া হয়েছে এবং কেন ক্লিক ডে দুইটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আশেপাশে হয়তো অনেক নয়েজ শোনা যাচ্ছে এই জন্য, কারণ আমি একটু বাসা থেকে বাইরে আছি, একটা জায়গায় এসেছি, আর যেহেতু আমার নিউজ দেওয়া দরকার আপনাদের মাঝে, তাই আমি মানে যে কোনো পরিস্থিতি আপনাকে নিউজ দিচ্ছি, তাই আশেপাশের সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকে যে নিউজটা দিব এটা হয়তো আপনারা অনেক ব্লগের কাছ থেকে শুনতে পেয়েছেন, কিন্তু আমি আমার ভিউয়ারদের জন্য এই নিউজটা দিচ্ছি। তো যারা ইতালিতে আসতে ইচ্ছুক তারা আপনারা অনেকেই জানেন যে নতুন যে ফ্লুসি ক্লিক ডে মানে এটার জন্য ওয়েট করতেছিল, তো এটা কিন্তু ঘোষণা চলে এসেছে, আপনারা অনেকেই জেনে গেছেন হয়তো অথবা অনেকে জানেননি, তাদের জন্য বলতেছি যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আর 12 তারিখ হচ্ছে নতুন ফ্লুসি ক্লিক ডে। হ্যাঁ, দুইটা ডেট আলাদা হওয়ার কারণে যারা নন সিজনাল বেশি আবেদন করবেন তারা হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ আবেদন করবেন, আর যারা সিজনাল বেশি আবেদন করবেন তারা হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ আবেদন করবেন। এখন বলি যে এই যে নতুন ফ্লুসির যে ক্লিক ডেটা, এটা এত দেরি করে দেওয়ার রিজনটা কি? এটা দেরি করে দেওয়ার রিজন হচ্ছে একটাই, যে সরকার কিন্তু এই যে 27 মার্চের যে ফ্লুসি এটার কিন্তু 40,000 কোটা বর্ধিত করেছে সিজনাল ভিসায়। তো আগস্ট মাস সাধারণত মানে কার্যক্রম অনেক মানে লেটে হয়, অনেকে ছুটিতে থাকে, তো এই যে 40,000 কোটার যে মানে কাগজপত্র দেওয়া হবে এটা কিন্তু অনেক ভেবেচিন্তে দেওয়া হবে বা অনেক বিবেচনা করে দেওয়া হবে, আর একটা ফ্লুসি শেষ না করে কিন্তু আরেকটা ফ্লুসি শুরু করতে পারবে না। তাই এই ফ্লুসির মানে 27 মার্চের ফ্লুসির যে কার্যক্রম এটা সম্পূর্ণ শেষ করে তারপর নতুন ফ্লুসির কার্যক্রম শুরু করবে। আর অনেকেই নন সিজনাল ভিসা আবেদন করেছেন অনেক সিটিতে, এখনও কাগজ আটকে আছে, এখনও ওঠেনি। যেমন আমার জানা মতে অনেকেই আমাকে মানে কোয়েশ্চেন করেছে যে ভেনিস সিটিতে এখানে কাগজ উঠতেছে না, ভেনিস সিটিতে অনেক কাগজ কিন্তু আটকে আছে, এটা আস্তে আস্তে অনেকের উঠতেছে, অনেকের আটকে এখনও আটকে আছে, তো উকিলের মাধ্যমে চেষ্টা করতেছে কাগজগুলো তোলার জন্য। তো এটা হচ্ছে একটা রিজন। আর দুইটা ক্লিক ডে কেন আলাদা করা হয়েছে, আগেও কিন্তু মানে দুইটা ক্লিক ডে আলাদা করা মানে আলাদা করে দিত, আর 27 মার্চ কিন্তু দুইটা ক্লিক ডে একসাথে দিয়ে দিয়েছিল। তো এই কারণে হচ্ছে কি, যারা সিজনাল বেশি আবেদন করবে তারা কিন্তু মানে ভুল করে নন সিজনাল বেশি আবেদন করে ফেলেছে, আর যারা নন সিজনাল বেশি আবেদন করতে চাচ্ছিল তারা কিন্তু ভুল করে সিজনাল বেশি আবেদন করে ফেলেছে। তো এই কারণে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, যেটা ইতালিয়ান সরকারের কাছেও একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল এবং যারা আবেদন করেছিল তাদের কাছেও একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল। তো এটা বিবেচনা করে ইতালিয়ান সরকার আবারও মানে দুইটা ক্লিক ডে আলাদা করে দেওয়া হয়েছে, যাতে এই এই সমস্যাটা আর দুইবার না হয়। যারা সিজনাল বেশি আবেদন করতে চাচ্ছেন তারা হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ আবেদন করবেন, এবং যারা নন সিজনাল বেশি আবেদন করতে চাচ্ছেন তারা ফেব্রুয়ারি 12 তারিখ আবেদন করবেন। আর যারা এখনও পর্যন্ত মালিক খুঁজে পাননি, আপনারা তাড়াতাড়ি মালিক খুঁজে বের করুন, কারণ আপনি যত তাড়াতাড়ি মালিক খুঁজে বের করবেন আপনার আবেদনটা কিন্তু তত তাড়াতাড়ি হবে, এবং আবেদন তাড়াতাড়ি হলে কিন্তু আপনি তাড়াতাড়ি ইতালিতে আসতে পারবেন। তো যারা ইতালিতে আসতে ইচ্ছুক তারা এখনই মানে কার্যক্রম শুরু করে দিন, একজন ভালো দালাল অথবা একজন ভালো মালিকের সন্ধান করুন, আর আপনারা চেষ্টা করতে থাকুন যে ইতালিতে আসার। আর ইতালির সরকার কিন্তু 3 বছর ধরে লোক নেবে, তো অবৈধ পথ অবলম্বন না করে আপনারা বৈধ পথে আসার চেষ্টা করুন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা এখনও নুলস্তা পাননি, সিজনাল ভিসা 40,000 কোটা বর্ধিত করে দেওয়া হয়েছে, যারা আবেদন করেছিলেন 27 মার্চ তাদের জন্য আমার একান্ত দোয়া রইল, এবং আশা করি আপনারা পেয়ে যাবেন, এবং যারা নন সিজনাল ভিসার কাগজ আটকে আছে আশা করি তাদের কাগজ উঠে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে নিউজ জানাতে চাই, তাই আর কি এরকম পরিবেশে আপনাদের জন্য ভিডিওটা করেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।